তার আর এই যে কি অবস্থা তার লেগেছিল এখান থেকে যাব আমরা আমরা অ্যামাজিন অ্যামাজিন জঙ্গলে যাচ্ছি বন্ধুরা আমাদের টুরমেট হচ্ছে আমরা ভাই ব্রাদার আজকে যাচ্ছি আমাদের সীতাকুণ্ড এক্সট্রিম উজানে আমাদের সাথে আছে সজল হাই সজল সবাইকে হাই বলুন একটা হাই হ্যাঁ সে আজকে অনেক কষ্ট করে চলে আসছে মাঝখান দিয়ে যেতে চায় নাই এবং আমাদের সাথে আসছে আমাদের সিনিয়র ভাই যদিও তার চুল কাটা হয় না এখনও আমিনুল ভাই এবং আছে সাথে আমাদের ছোট ভাই শাহন শাহন আপনি একটা হাই বলে দাও হাই ওকে বাকিটা আমাদের ফুফাতো ভাই মামাতো ভাই আমার সবাই ভাই ব্রাদার আমরা সব ভাই ওকে সবার সাথে সব ভাই সবার সাথে ট্রেনে দেখা হবে ওকে ওকে দেখা হবে হ্যালো গাইস আমরা এখন কুমিরা ব্রিজে আছি আমরা এখন কুমিরা ব্রিজে আছি সবাই ছবি টবি তুলতেছে তো ট্রেন থেকে নামার পরবর্তীতে যেহেতু অন্ধকার ছিল এই কারণে আমরা তখন ভিডিও শ্যুট করতে পারি নাই আমরা খুব সকালবেলা এখানে পৌঁছেছি ফজরের আজানের সময়ে তো এখন মোটামুটি মানে সূর্য ওঠার টাইম হয়েছে এখন আমরা কুমিরা ব্রিজে আছি যদিও এখন ভাটা চলতেছে দ্যাটস ওয়াই এখন আর কি সমুদ্রের পানিটা বোঝা যাচ্ছে না পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বঙ্গোপসাগর ঠিক আছে আমার পিছনে বঙ্গোপসাগর আর আমার বর্তমানে আমার পিছনে যে জায়গাটা আছে সেটা হলো বাংলাদেশের যেই মানে ভূমিটা আর কি সেটা আমার পিছনে আছে তো আমরা এখন দেখতেছি যে মাতা সে ছবি টবি তুললো ওই যে সজল তারপর শাওন তো সবার ছবি টবি তোলায় তারা সবাই ব্যস্ত আছে যদিও আমি তো ছবি টবি কম তুলছি আমরা এখন আছি খোয়াছড়া ঝর্নার একদম প্রবেশ মুখে আমরা বাসে করে লোকাল বাসে কুমিরা থেকে 30-50 টাকা ভাড়াতে আমরা বর্তাকিয়া বাজারে নেমেছি বর্তাকিয়া বাজার থেকে আপনারা সিএনজিতে করে এই খোয়াছড়া ঝর্নার প্রবেশ মুখে একদম পাকা রাস্তার মাথা পর্যন্ত চলে আসতে পারবেন জন প্রতি 20 টাকা নেবে এতটুকু আসলে আপনাদের অনেকটা টাইম সেভ হবে এরপর এখান থেকে আমাদের হেঁটে চলে যেতে হবে হাঁটার জন্য অবশ্যই এই যে এই রাস্তা ধরে হেঁটে চলে যেতে হবে আমরা একটু বর্ষার মৌসুমে এসেছি যদিও রাস্তায় কাদা থাকবে কিন্তু যত বর্ষার মৌসুমে আসবেন তত ঝর্ণায় বেশি পানি পাওয়া যাবে আর একটা বিষয় হচ্ছে যে ঝর্ণায় যাওয়ার আগে আপনাদের যতটুকু সম্ভব হালকা পোশাক এবং হালকা ব্যাগ ব্যাগের সাথে নিয়ে যাবেন সাথে অ্যাংলেট যেগুলো পায়ে পড়ে সেগুলো পড়লে বেটার হয় যে আমাদের সাথে যারা আসছি আমরা সবাই অ্যাংলেট নিয়ে আসছি এবং একই সাথে যখন আপনারা যাবেন সাথে করে একটি বাস নিয়ে যাবেন বাস ছাড়া ওইখানে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট ওকে তাহলে দেখা হচ্ছে খোয়াছড়া ঝর্ণাতে আমাদের সাথেই থাকুন এই যে আমরা পাহাড় উঁচা উঁচা সামনে অবস্থা মোটামুটি খারাপ এবং পানি নামছে দেখেন পাথর অস্থির জোশ ভালো লাগতেছে এই যে পাথরগুলো কত সুন্দর ঝর্ণার পানিগুলো নামতেছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি পাহাড়ে মোটামুটি এখন পিছলা লাগতেছে তো সমস্যা নেই আমাদের হাতে লাঠি আছে এই যে
দোকানটা খুব চিনা চেনা লাগে। হ্যাঁ, সাবধানে, খুব সাবধানে যাইতে হবে, মানে খুব রিস্কি, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই। এই যে ঝর্ণার ভিতরে দিয়ে আমরা যাইতেছি, দেখেন খুব স্রোত, দেখে অন্য যাইতে হবে। সাবধানে, খুব সাবধানে, আস্তে আস্তে। খুব পিছল দেখে শুনে যাইতে হবে। এখানে আসলে খুব ভালো লাগবে, মন ফ্রেশ হবে। এই যে ঝর্ণা, আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে যাইতেছি। পানি স্রোত কি, কি জঙ্গল জানি কয়, আমদল ওইটা কি জঙ্গল জানি আছে না কয়। এই যে আমরা কিছুটা ধাপ আইছি, ঝর্ণা খুব, এই যে আমরা ঝর্ণার ভিতর দিয়ে আস্তে আস্তে আরো উপরে উঠতেছি। এই যে ঝর্ণা, এখান থেকে যাব আমরা, আমরা অ্যামাজিং অ্যামাজিং জঙ্গলে যাচ্ছি। এই যে দেখেন কেমনে পড়ে যায়, কেমনে উল্টে খায়, উষ্টে খায়, উল্টি খায়। আরে এরকম করতো না বেড়া, দ্বিতীয় স্টেপে আমরা যাচ্ছি। ওয়াও, সেই পা চেক করতে হবে, পায়ের ভিতরে যোগ টোক ঢুকতে পারে, দেখি সামনে দেখো ঝর্ণা। If I should stay or be alone, won't you make up your mind? 'Cause I'm getting tired of overthinking every move you make. And I can help you decide who you're loving now, and how I'm not quite there somehow. My intuition says to give you up.